এবং আমাদের শান্তমারী ইউনিভার্সিটি গ্রাফিক ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া ডিপার্টমেন্টের যে ছাত্রছাত্রীরা আজকে প্রায় আমরা 220 জন সদস্য আজকে এসেছি এবং আরও অনেককে আমরা আনতে পারি নাই টিকেটের স্বল্পতার জন্য। প্রথমেই আমি ধন্যবাদ জানাই এই ফিল্মের সঙ্গে সংশ্লিষ্ট ডিরেক্টর প্রোডিউসার এবং অ্যাক্টর অ্যাক্ট্রেসকে। আসলে এই বাংলাদেশের প্রথম সিনেমা এবং এই ধরনের ভিএফএক্স অ্যানিমেশন নির্ভর সিনেমা আসলে আমি বোধহয় এর আগে দেখা হয় নাই, সেই তুলনায় প্রথম মনে হয়নি আমার। সিনেমার মেকিং থেকে শুরু করে সাউন্ড এফেক্ট সব কিছু মিলে প্রথম মনে হচ্ছে না, আর কিছু লিমিটেশন আছে সেটা খুবই মাইনর, সেটাকে আমি আসলে ধরতে চাই না। এবং সব কিছু মিলে আমার কাছে এখন পর্যন্ত বিরতি পর্যন্ত যতটুকু দেখলাম তাতে অনেক বেশি ভালো লেগেছে এবং থ্রিলিংটা অনেক বেশি। এবং আমার ধারণা ইয়াং জেনারেশন যারা তাদের মুভিটা অন্যরকম একটা মাত্রা তাদের মধ্যে দেবে। এবং আমি আজকে এইখান থেকে বাংলাদেশের সমস্ত ইয়াং জেনারেশন যারা তাদের আহ্বান করছি মুভিটা দেখার জন্য, এবং তারা দেখুক যে আমাদের দেশের নির্মাতা অভিনেতা টেকনিক্যাল টিম কোনো অংশে পিছিয়ে নেই এবং অনেক অংশে আমরা মনে হয় এগিয়ে আছি। এবং এই ধরনের ছবি নির্মাণের ক্ষেত্রে বিভিন্ন পৃষ্ঠপোষকতা যারা দেয় সরকারি বেসরকারি পর্যায়ে তারা যদি এগিয়ে আসে আই থিঙ্ক অনেক বেটার সিনেমা আমাদের দেশের যারা এই সংশ্লিষ্ট যারা আছেন তারা দিতে পারবেন। আমাদের কারণটাই হচ্ছে যে আমরা যে বিষয়গুলো নিয়ে পড়াশোনা করছি এবং তার যে প্রায়োগিক দিকগুলো কোথায় কোথায় আছে এবং কোথায় কোথায় আমাদের ছেলে মেয়েরা ভবিষ্যতে কাজ করতে পারবে এবং কী মানের এই ধরনের অ্যানিমেশন ভিএফএক্স কাজ হচ্ছে সেগুলো যেন আমাদের ছেলেমেয়েরা দেখে এবং টেকনিক্যাল বিষয়গুলো কোথায় কোথায় এখানে আরও উত্তরণ ঘটানো যেতে পারে বা কোন জায়গাটা অনেক বেশি ভালো হয়েছে, হ্যাঁ, সেই জায়গাটাও যেন তারা বুঝতে পারে এবং ভবিষ্যতে তাদের পড়াশোনার জায়গাটাও যেন তারা নিজেদেরকে আরও বেশি ডেভেলপ করতে পারে। আমরা আসলে হলিউড বলিউড বা দক্ষিণী সিনেমা দেখে অভ্যস্ত, সেগুলোর ভিএফএক্স নির্ভর। আমাদের বাংলাদেশের গল্প নির্মাণ সব কিছু মিলে ভিএফএক্স নির্ভরতা কম, কিন্তু ইদানিং আমি বিশেষ করে দীপঙ্কর দীপন পরিচালকের যতগুলো সিনেমা দেখেছি এর আগে সবগুলোই ভিএফএক্স নির্ভর মোটামুটি ছিল। তবে তুলনামূলকভাবে এই সিনেমাটা অনেক বেশি ভিএফএক্স নির্ভর এবং সেই জায়গাটাতে এতক্ষণ পর্যন্ত যা দেখলাম তাতে ছোটোখাটো কিছু হয়তো ঝামেলা আছে মনে হয়েছে, কিন্তু ওভারঅল আমি মনে করি 95% উতরিয়ে গেছেন উনি এবং উনি যে বেটার কিছু দিতে পারেন ওনার টিম আমি এটা বিশ্বাস করি। এবং তাকে যদি আমরা পৃষ্ঠপোষকতা দেই বিভিন্ন তরফ থেকে সরকারি বেসরকারি পর্যায় থেকে আমাদের বেটার কিছু বের হয়ে আসতে পারবে আর কি, এবং আমাদের ছেলেমেয়েরা এতে কাজ করার সুযোগ পাবে বলে আমি বিশ্বাস করি। এই ধরনের সিনেমা মানে অনেকাংশে ভূমিকা রাখবে কারণ আমাদের এই জেনারেশনই এখন হলো নেট বেস, তারা গেমিং বলেন গেম খেলা বলেন মুভি দেখা বলেন সব কিছুই, এবং বর্তমান যুগটাই হচ্ছে ইন্টারনেটের যুগ, প্রত্যেকটা ক্ষেত্রেই কেনা কাটা চলাফেরা প্রাত্যহিক জীবনে সব কিছুতেই। এবং যেটা যেমন সামাজিক সচেতন একটা সিনেমা সেক্ষেত্রে ইয়াং জেনারেশনেরও তাদের রুচির সঙ্গে একটা যাচ্ছে। এবং আমাদের শান্তমারী ইউনিভার্সিটি গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া ডিপার্টমেন্টের যে ছাত্রছাত্রীরা আজকে প্রায় আমরা 220 জন সদস্য আজকে এসেছি এবং আরও অনেককে আমরা আনতে পারি নাই টিকেটের স্বল্পতার জন্য, আই থিঙ্ক তার ভবিষ্যতে আরও দেখতে আসবে আর কি। এবং আমাদের ছেলেমেয়েরা আসলে এই ধরনের কাজ ভিএফএক্স মোশন অ্যানিমেশন নিয়ে কাজ করে এবং তাদের জন্য অনুপ্রেরণামূলক মনে করবো এই ছবি। এবং আমি আশা করব নির্মাতারা প্রোডিউসাররা এবং আমি স্পেশালি ধন্যবাদ জানাই আমার গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়ার শিক্ষক শাহ আমির খসরু স্যারকে, যিনি এই সিনেমার একজন প্রযোজক এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এবং দীর্ঘদিন ধরে উনি আমাদের এই টেকনিক্যাল বিষয়গুলো প্রোডাকশন বিষয়গুলো নির্মাণ নিয়ে আমাদের ছেলেমেয়েদের শিক্ষা দিচ্ছেন এবং তার সংশ্লিষ্ট একটা বিষয় আমাদের ছেলেমেয়েরা দেখতে এসছে, এটা আমাদের ছাত্রছাত্রী এবং বিশ্ববিদ্যালয়ের জন্য বিশাল পাওনা। সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।